হ্যালো, হ্যাঁ বল। এ শোন না, তুই আগের দিন কি করলি বলতো? কেন? দুটো বন্ধুর সাথে দেখা করলাম, তোকে দেখা করালাম, আর তুই কি করলি? সারা রাস্তা ওদের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছিলি। আমার তো উচিতই হয়নি তোকে ওই বন্ধুদের সাথে দেখা করানো। তো আমি কিছু ওকে পট্টি বেঁধে বেরো রাস্তায়? তা তোকে তো আমি বললাম যে কি করিস না। তারপর বন্ধুদের সাথে আবার বিকালবেলা আমার দেখা হলো, ওরা বললো যে কি তোর দিকে তো তাকাইনি, সারাক্ষণ আমাদের দিকে তাকিয়েছিল। হ্যাঁ, তো কি হয়েছে? তোকে তো এমনিতেই সবসময় দেখি, তাই ওদের দিকে তাকিয়ে দেখছিলাম। তো এটা কি ঠিক? তুই নিজেই বল। নেকু, তোমরা যেন রাস্তায় বেরোলে কাউকে দেখো না। দেখ, আমরা তো রিলেশনে রয়েছি, বন্ধুদের সামনে অন্তত দেখা যায় আমরা রিলেশনে আমরা কতটা স্ট্রং রয়েছি। ও, এই দেখানো রিলেশন করে কোনো লাভ থাকে না জানিস তো। হ্যাঁ, তো তুই সামনে তো অন্তত বোঝা। শোন শোন, তোর সঙ্গে আমার রিলেশনটা কিন্তু সেই রকম নয়, লোক দেখানো। অর্থাৎ আমরা যেরকম আছি ফ্রি ভাবে ভাই, সেরকমই থাকতে দে। তুই সেরকম থাক, আমি আমার। সারা রাস্তা বাইরে বেড়ালি আর সারা রাস্তা ওই বন্ধুদের দিকে তাকিয়ে থাকি, হিংসা হচ্ছে? তা হিংসা তো হবে না। ওই জন্যই পুরো পুরো গন্ধটা পাচ্ছি। কিন্তু এটা কি ঠিক করলি? তুই নিজেই বল যে সারা রাস্তা এর পরের দিন যদি আবার ওরা দেখে, আবার বলবে যে কি গো এই করে ওদের সাথে আবার কথা বলা স্টার্ট করে দিবি। তুই যে সেদিনকে আমাদের বান্ধবীদের সঙ্গে হঠাৎ করে দেখা হলো, তখন যে মানে বান্ধবীটার বাবা হ্যান্ডশেক করেই যাচ্ছিলিস, কথা বলেই যাচ্ছিলিস, তাহলে সেটাকে কি বলবো বল? আরে ওরকম কিছু হয়নি। আচ্ছা, আমার বেলায় সেরকম কিছু নয়। আমার বেলায় তোর মানে হিংসা হতে পারে, আর তোর বেলায় আমার কিছু হতে পারে। হ্যাঁ, কিন্তু তুই যেটা করলি এটা কি ঠিক করলি? তুই খালি সারা রাস্তা ওদের দিকে, আমার তো ইচ্ছা ছিল যে তোকে ডেকেছি, আসবি, দুজন মিলে গল্প করবো, বন্ধুরা এসেছে, কিছুক্ষণ কথা বলবো, ব্যাস। আগে তুই বল, তুই যেটা করেছিলি, আমরা গল্প করতে থাকবো। তুই যেটা করেছিলি সেটা কি ঠিক করেছিস? আরে আমি কিছু করিনি না। তারপরে ওর ফোন নাম্বার নিলি ঈশিতার, কিসের জন্য? আরে ফোন নাম্বার ও স্টুডেন্ট পড়ানোর জন্য, ওর ভাই রয়েছে, ওর ভাই পড়বে আমার কাছে, তার জন্য নাম্বারটা। ও, ভাইয়ের সোর্সে তাহলে কি দিদি এন্ট্রি নিচ্ছে নাকি? দিদি কেন এন্ট্রি? ভাই পড়বে, আমি তো টিউশনি পড়াই, তুই তো জানিস। হ্যাঁ, তো ভাইয়ের জন্য কি দিদি এন্ট্রি নিচ্ছে? আমি ওরকম শখ নেই যে তিন চারটে নৌকায় আমি হাঁটবো। না না না, শুধু আমি করি। হ্যাঁ সেটাই, তুই ওদিনকে ভাব কি করলি। বন্ধুরা ফোন করে বললো যে কি তোর দিকে না তাকি আমাদের দিকে তাকিয়েছিল, তোকে ভালোবাসে না, লাইক ফাইক করে না। হ্যাঁ তুই বললি না কেন, আমি যখন বেরোই আমিও তখন ওর বদলে ওর বান্ধবীর দিকে তাকিয়ে থাকি, তাই ও বেরিয়ে ও আমার বন্ধুর দিকে তাকিয়ে আছে। তুই বল, পরের দিন যদি দেখা হয় ওরা কিন্তু আবার বলবে কথাগুলো, অন্তত আমার দিকে তাকাস। ছাড় বল, ঈশিতাকে কেমন লাগে? ঈশিতা খুব খারাপ না, বুঝলি? হ্যাঁ, তাহলে ভালো করে তুই যদি না দেখতিস তাহলে কি করে এতটা বললি? তাহলে কি ওর সঙ্গে রিলেশনে যাবি এবারে? না, তুই তুই যতদিন না রাহুলের সাথে রিলেশনে যাচ্ছিস ততদিন যাব না। হ্যাঁ, তুই রাহুলের সাথে বেশিক্ষণ কথা বলেছিলি আগের দিন, তাই তো আমি তোকে দেখেছি, আর তুই রাহুলের সাথে বকবক করে যাচ্ছিস। হ্যাঁ, তোর থেকে কম বলেছি না। কেন বকবক করবি ওর সাথে? তুই 1 ঘন্টা বলেছিলি, আমি 1/2 ঘন্টা বলেছি। তো তুই আমাকে আগের দিন রাস্তাটা দেখিয়েছিস, তো আমি সেই রাস্তায় হাঁটবো না, হতে পারে? আরে দুজন খারাপ হলে হয়, একজন তো ভালো হতে হয় না, আমি সেটা মানি না। আরে দুজনই যদি খারাপ হয় তাহলে ভালোটা কি হবে? বড়রা যেমন রাস্তা দেখাবে, ছোটরা তো সেই রাস্তাতেই চলবে। আরে আমি কোন সা বড়? আমি তো তোরই বয়সী। আরে রিলেশনে তো পড়ো। হ্যালো, বল বল, চুপ করে গেলি কেন বল? আরে ইয়ে ওই মেটার কল এসেছিল। ও, এর জন্য? হ্যাঁ, ওই স্টুডেন্ট পড়বে বলে। আচ্ছা আচ্ছা, তো কোন টাইমে পড়বে সেই টাইমটা হয়তো জিজ্ঞেস করার জন্য করেছিল, পরে কথা বলে নেব। আর বল, বলছি কি পাওয়ার বলছি কি শোন না বল, আমি তাহলে একটু পরে কল করছি, ঠিক আছে? ওর সাথে একটু কথা বলে নি কি বলছে না বলছে, আর আজকে বিকালে কিন্তু বেরাবো, রেডি হয়ে থাকবি। না, আমি বেরোবো না তোর সাথে, তুই ঈশিতার সাথেই বেরো। আরে ঈশিতার ভাইয়ের সাথে আমার কথাবার্তা হয়, ঈশিতাকে নিয়ে বাইকে নিয়ে আর ওকে নিয়ে বেরো।
বলছি কি আমি বেরব না টাটা আমাকে নেক্সট টাইম আর কল করবি আচ্ছা বিকালবেলা তাহলে দেখা করছি বাই আমি দেখা করব না তোর সাথে কথা বলবো না তোর সাথে আচ্ছা এই রাগ কতক্ষণ থাকবে আমার দরকার নেই রাগ তুই ফোনটা আচ্ছা আমি কল করছি কিছুক্ষণ পর আমি ফোনটা রাখলাম বাই আচ্ছা আমি রাখছি